আসসালামুআলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাবরিন শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয় দিনেও চলছে ট্রেনের টিকিট বিক্রি স্টেশনে উপচে পড়া ভিড় একরাম কাউন্সিলের হত্যাকাণ্ডের ভাইরাল হওয়া অডিও নিয়ে তদন্ত হচ্ছে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা সিরাজগঞ্জের সায়দাবাদে যাত্রীবাহী বাসের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ চারজন নিহত আহত আরও ১৯ যাত্রী শুনলেন সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পৈতৃক নিবাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান এবং মাজার জিয়ারত করেন এই সময় শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেকড়ের টানে আর পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ১১ জনের টিকিটের প্রত্যাশায় প্রচণ্ড ভিড় ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদের অগ্রিম টিকিট দেওয়ার দ্বিতীয় দিনেও কাউন্টারগুলোর সামনে অপেক্ষমান ছিল হাজার হাজার মানুষ দীর্ঘ লাইনে একটিমাত্র কাউন্টার খোলা থাকায় দুর্ভোগ আর বিড়ম্বনায় পড়তে হয় নারীদের হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে হবে আর তাই অগ্রিম টিকিট দেওয়ার দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড় ছিল কমলাপুর রেল স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে টিকিট পাওয়ার পর উল্লাসের কমতি ছিল না টিকিট প্রত্যাশীদের অনেক বড় লাইনের পরে একটা টিকিট পাওয়া সত্যি আসলে একটা মজার অনুভূতি অনেক কষ্টের বিনিময়ে হলেও টিকিটটা পাইছে এই জন্য খুব ভালো লাগছে যদিও একটু কষ্ট হয়েছে তারপরেও ভালো লাগতেছে কারণ যেটা চাইছি আমি সেটাই পাইছি অবশ্য টিকিট পাইছি তার জন্য ২৬টি কাউন্টারের মাধ্যমে দ্বিতীয় দিনেও ৩৫১৪টি টিকিট দেয়া হয় তবে অভিযোগও ছিল ব্যবস্থাপনা নিয়ে অনেক কষ্ট লাগতেছে মেয়েদের কাউন্টার ২টা করলে ভালো হতো ছেলেরা ৪টা করে টিকিট কাটতেছে অনেকগুলো কাউন্টার সব পাই যেতেছে আমরা তো পাচ্ছি না এমনকি অনলাইনে টিকিট কাটতে গেলেও ৮টা থেকে শুরু ৮টার মধ্যেই সব টিকিট ব্লক হয়ে যাচ্ছে কিভাবে সম্ভব এখানে পর্যাপ্ত অন্তত ১০-১৫টা ফ্যান দিলে আমরা অনেকটা উপকৃত হব ২৫% অনলাইন পদ্ধতি থাকায় সকাল ৮টার সময়ে কাউন্টার খোলার আগেই অনেক টিকিট শেষ হয়ে যায় তারপরেও রেল কর্তৃপক্ষের দাবি পর্যাপ্ত টিকিট ছিল ৮টা থেকে শুরু হয়েছে দেওয়া কাউন্টারে এখনও পর্যাপ্ত টিকিট আছে এবং টিকিট কাটছে মানুষ কোনো প্রকার ঝুঁকি ঝামেলা নেই টিকিট না পেলেও বিশেষ ব্যবস্থাপনায় নিরাপদে বাড়ি ফেরার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান রেল কর্তৃপক্ষ এবার ঈদে কিন্তু আমরা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছি গতবার ঈদে ছিল ৭ জোড়া এবার ঈদে ৯ জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছি আবু সাইদ অপু মাইটিভি ঢাকা কক্সবাজারে একরাম কাউন্সিলর হত্যাকাণ্ডের ভাইরাল হওয়া অডিও নিয়ে তদন্ত করা হচ্ছে আইনের ঊর্ধ্বে কেউ নয় মাদক বিরোধী অভিযানে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এই অভিযানকে সাধুবাদ জানালেও বন্দুকযুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বিস্তারিত জানাচ্ছেন এস কে লিটন গেল মাসে র্যাব ও পুলিশ আনুষ্ঠানিকভাবে মাদক বিরোধী বিশেষ অভিযানের ঘোষণা দেন মাদকের সঙ্গে কোনো আপোষ নয় কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান র্যাব প্রধান ও ডিএমপি কমিশনার যে কোনো মূল্যে আমরা মাদকের এই যে আগ্রাসন থেকে আমাদের জনগণকে মুক্ত করবই ইনশাআল্লাহ সকল শ্রেণীর পেশার মানুষের আমরা সমর্থন চাই যাতে করে এটির আমরা শিকড় নিগড় উৎপাটন করতে পারি আইনে যা যা অনুমোদন করে আমরা সমস্ত মেজার নিয়ে আমাদের এই অপারেশন অনগোয়িং অপারেশনকে আমরা বলবৎ এবং কার্যকর রাখব তারপর থেকেই মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয় অসংখ্য মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে উদ্ধার করা হয় মাদকের অনেক চালানো আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় তালিকাভুক্ত অনেকেই এরই মধ্যে কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত হয় একরাম কাউন্সিলর ওই ঘটনায় অভিযান নিয়ে সৃষ্টি হয় বিতর্ক ভাইরাল হওয়া অডিও রেকর্ডকে গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই অডিওটা আমাদের কাছে আসবে, আমরা এটা চেক করব কি হয়েছে না হয়েছে, আমরা পরীক্ষা করে দেখব। যদি কেউ আইন অমান্য করেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই ধরনের মানে ঘটনার সূত্রপাত করে থাকেন, কিংবা কেউ যদি মানে প্রলুব্ধ হয়ে এই ধরনের ঘটনার সূত্রপাত করে থাকেন, তাহলে অবশ্যই সেই আইনের ঊর্ধ্বে নয়, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। অভিযানের নামে কাউকে হয়রানি করা হলে ব্যবস্থা নেওয়া হবে, মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, যতগুলি ইনসিডেন্ট ঘটছে, যতগুলি অ্যাক্সিডেন্ট ঘটছে, যা হয়েছে সবগুলি একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করার পরে আমরা সেইগুলোকে মানে তার তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। আইন শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান নিয়ে কোনো প্রশ্ন না তুললেও বন্দুকযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। মানুষ হিসেবে আমরা তো মানুষ, আফটার উই আর হিউম্যান বিং, আমাদেরকে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন করে তুলেছে যে এরকম ঘটনা যেগুলো ঘটছে সেটার ভিতরে আইনগত ভিত্তি কতটুকুন আছে। কারণ দেশ যেভাবে মাদক আসক্ত হয়ে গেছে তার জন্য একটা মাদক বিরোধী অভিযান হতে হবে, এবং তবে এই মাদক বিরোধী অভিযানের প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে জনমনে নানা প্রশ্ন আসছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সৃষ্টি করা হচ্ছে কিনা সে বিষয় নিয়ে ভাবার পরামর্শ দেন কাজী রিয়াজুল হক। আগ্নেয়াস্ত্র ব্যবহারটা যতদূর সম্ভব পরিহার করতে হবে, একটা লাস্ট রিসোর্ট হচ্ছে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে যখন কোনো পথ থাকবে না, বিকল্প কোনো পথ থাকবে না। মানুষের জীবনটা তো সবচেয়ে বড় জিনিস, এটা তার সাংবিধানিক রাইট টু লাইফ। সো এই জীবন যাতে হানি না হয় সে ব্যাপারে সর্বোত্তক সতর্ক অবস্থা তাদের অবলম্বন করতে হবে। আমার মনে হয় যে রাষ্ট্রের একটা দায়িত্ব, সরকারের একটা দায়িত্ব আছে মানুষকে আতঙ্ক মুক্ত রাখতে। এস কে লিটন, মাইটিভি, ঢাকা। কুমিল্লার ১৪ গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে ৪ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেন্সিডিল ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ১৪ গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার মধ্যরাতে ১৪ গ্রামের উজিরপুরের করইবন রাস্তার মাথায় মাদক বিরোধী অভিযানের সময় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় গোলাগুলিতে সাদ্দাম হোসেন নামের ওই মাদক ব্যবসায়ী নিহত হন। সিরাজগঞ্জের সায়েদাবাদে যাত্রীবাহী বাসের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৯ যাত্রী। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাস কাভার্ড ভ্যানটিকে ওভারটেক করার সময় ফেন্সি গেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় 2টি গাড়ি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী সহ মারা যান 3 বাস যাত্রী। আহত হন অন্তত ১৯ জন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সিরাজগঞ্জের সায়েদাবাদ, বেলকুচি ও এনায়েতপুর সড়কের প্রায় ২০ কিলোমিটার রাস্তা এখন পথচারী ও যাত্রীদের কাছে মরণ সড়কে পরিণত হয়েছে। পুরো সড়কটাই ছোট বড় খানাখন্দে ভরপুর। চলাচলের অনুপযোগী সড়কটিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ এ মোনায়েম খানের রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। পীর খাজা ইউনুস আলী রহমতুল্লাহি আলাইহের পবিত্র মাজার শরীফ ও উপমহাদেশের বৃহৎ মেডিকেল কলেজ সহ প্রায় ১৫ লাখ মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। দীর্ঘদিন যাবৎ ছোট বড় খানাখন্দে এ সড়কের ২০ কিলোমিটার অংশে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার শিকার হন চলাচলকারী যাত্রী ও পথচারীরা। ঠিকমতো যাত্রী ওঠে না, রাস্তা খারাপের কারণে বেহাল অবস্থা। গাড়ি এক্সিডিং হয়, গাড়ি ওঠা পারে না, অনেক জায়গায় গাড়ি ভাঙ্গা পড়ে যায়, সিএনজি পড়ে যায়। বড় কোনো গাড়ি বড় বড় গ্যাপ, গাড়ি উল্টাও যেতে পারে। এ অঞ্চলের মানুষের সুবিধার্থে এ সড়কে বাইলেন রাস্তা নির্মাণ কাজ শুরু করে সড়ক বিভাগ, কিন্তু দীর্ঘ 7 বছরেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। মাঝে মাঝে চলে লোক দেখানো মেরামতের কাজ। এই কাজ করতেছে, কাজ তো এর আগে করে গেছে, তো দুর্গত কমে নেই। আমাদের তো দোকান দিতে সারা জীবন দোকান চাই না, মাঝে মধ্যে শুধু রিপেয়ারিং করে। যেগুলো দরকার সেগুলো হটতেছে না, যেগুলো দরকার না সেগুলো হটতেছে। সামান্য একটু খালি তালি দেয়, আবার উঠে যায়, মানে খোয়া দেয়, তালি দেয়। 2 দিন পর বৃষ্টি হলে পরেই আবার দেবার রেডি। মেরামতের নামে যে বরাদ্দ দেওয়া হয় তা লুটপাটের অভিযোগ তুলেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। আসলে আমরা জানি যে সরকার যে টাকাগুলো বরাদ্দ দেয় রিফারিংয়ের নামে, আসলে প্রকৃত রিফারিং যা হয় এ 15 দিনও টেকে না। এটা রিফারিংয়ের নামে তারা লুটপাট করে খাচ্ছে, জনগণের কোনো কাজে যাচ্ছে না। তবে ঈদের আগে সাময়িক কাজ করে চলাচলের উপযোগী করা হবে বলে জানালেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। 4 থেকে 5 দিনের মধ্যে পুরো রাস্তা পটহোলস ফ্রি হয়ে যাবে। আর আমাদের বর্তমানে পিএমপি মেজর ওয়ার্কে এটা টেন্ডার প্রক্রিয়া চলমান আছে। আগামী মাসের 3 তারিখে টেন্ডার ওপেনিং হবে। তো আশা করতেছি যে আগামী মাসের 20 তারিখের নাগাদ আমরা ওয়ার্ক অর্ডার পেয়ে যাব। সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে দ্রুত রাস্তাটির পুনর্নির্মাণ কাজ করবে, এমনটাই দাবি এলাকাবাসীর। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। মেডিকেল কলেজের ৫ম বর্ষের মেধাবী ছাত্রী জেরিন তাসনিম রাফা আর কয়েক মাস পেরোলেই হবেন চিকিৎসক, নেমে পড়বেন মানব সেবায়। কিন্তু হঠাৎ থমকে গেছে তার জীবনের সবকিছু। ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাফা অর্থের অভাবে 1-2 পা করে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে। সেরে ওঠার জন্য তার প্রয়োজন প্রায় ৮০ লাখ টাকা, অথচ নেই সেই আর্থিক সামর্থ্য। বিস্তারিত সাকলাইন রাসেলের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম খোকন। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্রী রাফা চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল মেডিকেল কলেজে। সফলতার সাথে শেষ করেছিল প্রায় 5টি বছরও। গত 3 মাস আগে হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে ধরা পড়ে জীবননাশী ব্লাড ক্যান্সারের অস্তিত্ব, যার চিকিৎসা এদেশে নেই। আমি কিছুদিন আগে কেমো নিয়েছি, এখন মোটামুটি ঘরে আছি, মোটামুটি সুস্থ দেখালো। এখন আসলে ততটা সুস্থ নই। বারবার হাসপাতালে ভর্তি ও কেমোথেরাপি দিতে দিতে দুর্বল হয়ে পড়েছে রাফা। বড় অঙ্কের টাকা খরচ করে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে রাফার বাবা। কয়েক মাস আগে ওপেন হার্ট সার্জারি করায় নিজেই অসুস্থ এখন তিনি। আর এই বিশাল অঙ্কের টাকা তো আমার যোগান দেওয়া সম্ভব নয়। তো আমি আর মেয়ের দিকে তাকাইয়ে থাকি। আর এখন আমার জাতির কাছে একটা আবেদন যে আমার এই মেধাবী মেয়েটাকে যদি আপনারা সবাই সাহায্য করেন, তাহলে সে ডাক্তার হয়ে জাতিকে সেবা দিতে পারবে, আমি নিশ্চিত। আশা করি যে সবাই ওর পাশে থাকবে, ওকে আবার যেন একটা সুস্থ জীবনেও ফিরে আসতে পারে, সেই জন্য সবাই ওর জন্য দোয়া রাখবে এবং ওর পাশে এসে দাঁড়াবে সবাই। চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে পাঠানো হয়েছিল রাফাকে। বাইরের চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন রাফাকে সুস্থ করতে হলে কমপক্ষে ৮০ লাখ টাকা প্রয়োজন হবে। টাকা দিতে না পারায় মাঝপথে থেমে যায় চিকিৎসা, দেশে ফিরে আসে রাফা। মাই টিভির মাধ্যমে দেশের সবাইকে, বিশেষ করে আমাদের জননেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সমাজে যত বিত্তশালী লোকজন আছেন, আমি তাদেরকে আবেদন করব, প্লিজ আপনারা আমার জন্য এগিয়ে আসুন। রাফা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে খোলা চিঠি লিখেছে। হাসপাতালের বেডে শুয়ে প্রতিনিয়ত আকুল আবেদন রাখছেন, কখনো লিখে কখনো ভিডিও মেসেজ দিয়ে। এগিয়ে এসেছে তার সহপাঠীবৃন্দ, সারা দেশের মেডিকেল শিক্ষার্থীরা। যদি যারা সমাজে বিত্তবান মানুষ আছেন তারা যদি একটু এগিয়ে আসেন, তারা বিভিন্ন সংগঠন সম্পৃক্ত আছেন, এগিয়ে আসেন, হয়তো একজন হবু চিকিৎসক আমাদের সমাজের সম্পদ, সে আমাদের মাঝে আবার ফিরে আসবে। একটা সময় ছিল যখন ক্যান্সার মানে নিশ্চিত মৃত্যু, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এ ধরনের ক্যান্সারও এখন জয় করা সম্ভব হচ্ছে। রাফা তাই আশায় বুক বেঁধে বসে আছে, হয়তো সে সুস্থ হবে, তার সুচিকিৎসা হবে এবং একসময় সে এদেশেরই একজন সম্ভাবনাময় চিকিৎসক হয়ে উঠবে। তার হাতে হয়তো রক্ষা পাবে অনেক ব্লাড ক্যান্সারের রোগী। সমাজের বিত্তবান শ্রেণীর মানুষ যদি তার সাহায্যে এগিয়ে আসেন, কেবল তখনই সম্ভব একজন রাফাকে সুস্থ করে তোলা। সাকলাইন রাসেল, মাইটিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla। জেলা সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, রাফিয়া জাহান সাফরিন। আল্লাহ হাফেজ।